বায়ু দূষণে ভীষণভাবে বিপর্যস্ত দিল্লি। গত কয়েক বছরের মতো দীপাবলির পর থেকে দিল্লির বাতাসে ধুলো আর ধোঁয়াশার চাদরে ঢাকা পড়েছে। ধোঁয়াশার কারণে দৃশ্যমানতা নেমে এসেছে অনেকটাই। এই পরিস্থিতির জন্য দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালকে নিশানা করেছেন কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব। দেশের রাজধানীকে 1952 সালের লন্ডনের গ্যাস চেম্বার পরিস্থিতির সঙ্গে তুলনা করেছেন তিনি। গত শীত পর্যন্ত বিজেপি শাসিত হরিয়ানা এবং তৎকালীন কংগ্রেস শাসিত পাঞ্জাবকে দিল্লির দূষণের জন্য নিশানা করেছেন কেজরিওয়াল, কিন্তু এখন পাঞ্জাবে সরকার চালাচ্ছে আম আদমি পার্টি। এই পরিস্থিতিতে কেজরিওয়ালকে নিশানা করে টুইটারে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী লিখেছেন, সমীক্ষা বলছে আপ শাসিত পাঞ্জাবে 2021 সালের তুলনায় আগুন লাগানোর ঘটনা 19% বেড়েছে, হরিয়ানার 30.6% কমেছে। আজই পাঞ্জাবে 30,634 আগুন লাগানোর ঘটনা ঘটেছে। সন্দেহ নেই কারা দিল্লিকে গ্যাস চেম্বারে পরিণত করেছে।